أعوذ بالله من الشيطان الرجيم. يا الله بتأييد الشيطان থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি. بسم الله الرحمن الرحيم. পরম করুণাময় মহান আল্লাহর নামে শুরু করছি. السلام عليكم সম্মানিত দর্শক, ইসলামিক ডিটির নতুন ভিডিওতে আপনাদের মোবারক. সম্মানিত দর্শক, ইসলামিক বিউটি বিশ্লেষণ ধর্মী তথ্যমূলক ইসলামিক কন্টেন্ট এবং ভিডিও আপলোড করেছে. সম্মানিত দর্শক, আজকের বিষয় জাল হাদিস. আমি এই চ্যানেলে ইতিপূর্বে কোরআন কি, হাদিস কি বিষয়ে কিছু ধারণা প্রদানের চেষ্টা করেছি. আজকের এই ভিডিওতে জাল হাদিস সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য উপস্থিত তুলে ধরব ইনশাআল্লাহ. জাল হাদিস মৌজু বা মন করা হাদিসকে জাল হাদিস বলা হয়. মৌজু মানে মন করা বানানো স্বরচিত জাল. জাল মন করা বানানো লোক সরচিত কথা মূলত হাদিস নয় এবং হাদিসের কোন স্তরের সাথে সংযুক্ত নয়। বিভিন্ন সময় কিছু কিছু লোক প্রচলিত এবং মন গড়া কথার সাথে সনদযুক্ত করে হাদিস হিসাবে চালিয়ে দেওয়ার অপপ্রয়াস বা অপচেষ্টা রয়েছে। জাল হাদিসের উৎপত্তি সম্পর্কে বিশ্লেষণ করলে দেখা যায়, ইসলামকে সমূলে ধ্বংস করার উদ্দেশ্যে অপাত্তা ইয়াহুদি সাবা ইসলামী সাম্রাজ্যের বিভিন্ন প্রদেশে ঘুরে ঘুরে স্বীয় আকীদা প্রচার করতে থাকে। শিয়া আকীদার ছত্রছায় সে আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে সর্বপ্রথম এ জাল হাদিসটি বর্ণনা করেন যে প্রত্যেক নবীরাই একজন ওসি প্রতিনিধি ছিল। প্রত্যেক নবীরই একজন ওসি বা প্রতিনিধি ছিল, আর আমার ওসি বা প্রতিনিধি হলো হযরত আলী। এই ব্যক্তি দ্বারা বোঝা যায় যে জাল হাদিসের উৎপত্তি এখান থেকেই শুরু, যদিও কেউ কেউ বলেছেন সাহাবার নিজস্ব বাক্যকেই পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে চালিয়ে দিয়েছে। মূলত এ জাল হাদিসটি রচনা করা হয় 1661 সনের দিকে, হিজরি 40 সাল পর্যন্ত হাদিস ছিল পবিত্র। যখন মুসলমানদের এই দ্বিধা বিভক্তি একটি দিনী রূপ পরিগ্রহ করেছে, ইসলামের মধ্যে দিনী মাঝহব সৃষ্টির ক্ষেত্রে বিরাট প্রভাব পরিলক্ষিত হয়। প্রতিটি দলই নিজ নিজ মতামত প্রতিষ্ঠার জন্য কোরআন থেকে সুন্নাহ থেকে দলিল পেশ করার চেষ্টায় নিয়োজিত থাকে, আর প্রত্যেক দলের দাবি অনুযায়ী কোরআন সুন্নাহ সমর্থন না থাকলে না থাকাটাই স্বাভাবিক। সুতরাং কোন কোন দল কোরআনের মূল অর্থকে বাদ দিয়ে এর বিকৃত ব্যাখ্যা শুরু করে দেয়, আর হাদিস যে অর্থ বহন করে তা গ্রহণ না করে অপর অর্থ গ্রহণ করে। তাদের মধ্যে কোন কোন দল এমনও ছিল যারা তাদের দলীয় সমর্থনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যা হাদিস রচনা শুরু করে দেয়, নাউজুবিল্লাহ। আর এখান থেকে জাল হাদিস করণের সূচনা হয় ব্যাপক হারে। পরবর্তীতে তা রাজনৈতিক কারণ থেকে আরম্ভ করে ব্যক্তি কুষ্টি স্বীয় মাজহাবের প্রশংসা আর মাজহাবের নিন্দা, ভাষা জাতি কত্ত স্থান ও যুগের ফজিলত তাহলিল কিচ্ছা কাহিনী, এমনকি ব্যবসার ক্ষেত্রেও জাল হাদিস বানিয়ে লোকেরা ব্যবহার করতে থাকে। তখন মিথ্যা বা বানোয়াট হাদিস তৈরির ক্ষেত্রে শিয়ারাই অগ্রণী ভূমিকা রাখে। তারা বনু সাবার অনুকরণে হাদিস বানাতে থাকে, যেমন বর্ণিত আছে যে এই আলী আমার ওসি বা প্রতিনিধি, আমার ভাই ও আমার পরে খলিফা। দর্শক, নিয়মিত ইসলামিক বিউটির ভিডিও পেতে ইসলামিক বিউটি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন চালু রাখুন। দেখতে থাকুন ইসলামিক বিউটির সুন্দর সুন্দর তথ্য ও উপাত্ত সমৃদ্ধ ইসলামিক ভিডিও সমূহ। সম্মানিত দর্শক, আজকের ভিডিওর বিষয় জাল হাদিস। জাল হাদিস এই ভিডিওতে
তুলে ধরছি জাল হাদিস কিভাবে এলো বা তার ইতিহাস এবং কারা জাল হাদিস করেছে, কেন জাল হাদিস রচনা করা হয়েছে। প্রথমত জাল হাদিস এসেছে শিয়া আকিদায় বিশ্বাসী অনুসারার অনুকরণে হাদিস বানাতে থাকে। যেমন বর্ণিত আছে, এই আলী আমার ওসি বা প্রতিনিধি, আমার ভাই ও আমার পরে খলিফা, সুতরাং তোমরা তার কথা শুনবে ও তার আদেশ পালন করবে। বর্ণিত আছে, আমাকে ও আলীকে সৃষ্টি করা হয়েছে নূর থেকে, আর আমরা উভয় আরশের ডান পাশে ছিলাম। বলা হয়েছে আলীকে বা আলীকে যে সর্বোত্তম ব্যক্তি না বলল সে কুফরি করল। এগুলো সবই জাল হাদিস। সূত্র রিজাল শাস্ত্র ও জাল হাদিসের ইতিবৃত্তি, বিশ্ব 154, ডক্টর জামালউদ্দিন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। এই বইটিতে এই সম্পর্কে তথ্য তুলে ধরা হয়েছে। অন্যদিকে মুয়াবিয়া রাদিয়াল্লাহকে নিন্দা করে হাদিস বানানো হয়েছে, যেমন তোমরা যখন মুয়াবিয়া রাদিয়াল্লাহ আনকে আমার মিম্বারের ওপর দেখবে তখন তাকে হত্যা করবে। এভাবে মুয়াবিয়া উমাইয়াদের সমর্থকরাও হাদিস রচনা করেছে। নমুনাস্বরূপ আল্লাহ তাআলার নিকট বিশ্বস্ত হলো তিন ব্যক্তি, আমি, জিব্রাইল ও মুয়াবিয়া। বর্ণিত আছে যে হে মুয়াবিয়া তুমি আমার আর আমি তোমার ইত্যাদি। এগুলো সবই জাল হাদিস। উল্লেখ্য যে শিয়ারা আলী রাদিয়াল্লাহু আনহু ও আহলে বাইত সম্পর্কে 300,000 মতো জাল হাদিস রচনা করেছে, নাউজুবিল্লাহ। এখন বিষয় হচ্ছে কেন জাল হাদিস রচনা করা হয়েছে বা হয়েছিল। প্রথমত রাজনৈতিক কারণে এবং শাসকদের তোষণের জন্য জাল হাদিস রচনা করা হয়েছে। শিয়া সম্প্রদায়ের বিভিন্ন গ্রুপ নিজেদের মতের পক্ষে হাদিস রচনা করেছে, খারেজিরা নিজেদের মতের পক্ষে হাদিস রচনা করেছে, জিন্দিক বা ধর্মের ভানকারীরা হাদিস রচনা করেছে নিজেদের মতের পক্ষে। গোত্র, ভাষা, জাতি, দেশ ও নেতা প্রীতির কারণে হাদিস রচনা করা হয়েছে যা জাল হাদিস। কাহিনীকাল এবং একসরির ওয়াইজরা জাল হাদিস রচনা করেছে। মুতাজিলা সহ বিভিন্ন আকীদা বিশ্বাসপন্থীরা তাদের মতবাদের পক্ষে জাল হাদিস রচনা করেছে। কিছু কিছু সুফি মানুষকে ইবাদত বন্দীকে মশগুল করার জন্য ফজিলত ও ভক্তিমূলক জাল হাদিস রচনা করেছে। জাল হাদিস করার উদ্দেশ্য অনেকগুলো। কারা জাল হাদিস রচনা করে? তোমার মুনাফিকরা এবং কাফিররা মুসলিমের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য মুসলিম ছদ্মবেশে জাল হাদিস প্রচার করত। দ্বিতীয়ত আলেমদের মধ্যে যারা নিজেরা যত বেশি হাদিস সংগ্রহ করেছে বলে দাবি করতে পারত সে শত বেশি সম্মান পেত। এই সম্মানের লোভে অনেক আলেম পীর দরবেশ মিথ্যা হাদিস প্রচার করে গেছে। এই হাদিসটি ইসনাদ সনদ আমার কাছে একদম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এসে পৌঁছেছে। এ ধরনের দাবি করতে পারাটা একটা বিরাট গৌরবের ব্যাপার ছিল যা এখন আছে। তৃতীয়ত রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য আগে রাজা বাদশাহরা বা শাসকরা আলেমদের ব্যবহার করে মিথ্যা হাদিস প্রচার করত। জনতাকে কোনো প্রশ্ন করার সুযোগ না দিয়ে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য হাদিসের চেয়ে মোক্ষম অস্ত্র কিছু ছিল না। চতুর্থত ধর্মের প্রতি মানুষকে আরও অনুপ্রত করার জন্য নানা চমকপ্রদ অলৌকিক ঘটনা ভরপুর জাল হাদিস প্রচার করা হতো, যেগুলো শুনে সাধারণ মানুষ ভক্তিতে গদগদ হয়ে যেত, যা কখনোই ইসলামে কাম্য নয়। পঞ্চমত ধর্মীয় উপাসনালয় এবং বিশেষ স্থানগুলোতে মানুষের আনাগোনা বাড়ানো এবং তা থেকে ব্যবসায়িক লাভের জন্য জাল হাদিস ব্যবহার করে, যেমন স্থানের অলৌকিকতা বিশেষ ফজিলত প্রচার করা হতো। সাধারণ মানুষ তখন থাকে এসব অলৌকিক স্থান প্রসিদ্ধ স্থানে গিয়ে তাদের বিপুল পরিমাণ অর্থনৈতিক লাভ করে দিয়ে আসত। সুতরাং বোঝা যাচ্ছে জাল হাদিস প্রত্যেকটি ব্যক্তিগত এবং উদ্দেশ্য প্রণীত বা গোষ্ঠীগত এবং উদ্দেশ্য প্রণীত, যা ইসলামের সঙ্গে যার কোনো সম্পর্ক নেই, বরং ইসলামকে হেয় করা হয়েছে এই জাল হাদিস সৃষ্টির মাধ্যমে। ইসলাম মহান আল্লাহ তাআলার ধর্ম, যা কখনো অসম্মানিত হবে না। আল্লাহ তাআলা যার সম্মান অক্ষুণ্ণ রাখবেন এবং ইসলামকে কেউ দাবিয়ে রাখতে পারবে না। ইসলামকে যে দাবাইতে চাইবে, ইসলাম চারা বীজের মতো, যত বেশি মাটির নিচের চারা বীজ পড়ে তত বেশি তা অঙ্কিত হয়। ধর্মের দর্শক, ইতিহাসের বিখ্যাত কিছু জাল হাদিস জালকারী
তাদের মধ্যে খলিফা মাহদি আব্বাসি শাসনামলে আব্দুল করিম বিল আল আরজাকে যখন শাস্তি স্বরূপ মৃত্যুদণ্ড করার জন্য আনা হয় তখন সে প্রায় 4000 জাল হাদিস রচনা করার কথা স্বীকার করেছিল নাউজুবিল্লাহ আবু আসমানুহ বিন আবি মারিয়াম কোরআনের প্রতিটি সুরার নানা ধরনের ফজিলত নিয়ে শত শত জাল হাদিস প্রচার করেছে যখন সে লক্ষ্য করেছিল যে মানুষ কোরআনের প্রতি বেশি মনোযোগ দিচ্ছিল না যেমন সূরা ইয়াসিন কোরআনের 10 ভাগের 1 ভাগ অমর সূরা পড়লে কোরআন খতমে সওয়াব পাওয়া যায় ইত্যাদি কিতাবুল মাওজুআতু ইবনে জাওজি পৃষ্ঠা 14 ওয়াহাব বিন মুনাহবিয়াহ নানা ধরনের ভালো কাজ বিভিন্ন ধরনের ফজিলত নিয়ে অনেক জাল হাদিস রচনা করেছে একজন ইহুদি ছিল উসমান হওয়ার আগে যে ওয়াহাব বিন মুনাহবিয়াহ যে একজন ইহুদি ছিল পরবর্তী মুসলমান হয়েছিল আবু দাউদ নাখি একজন অত্যন্ত নিবেদিত প্রাণ ধার্মিক ছিলেন তিনি রাতের বেশিরভাগ সময় নামাজ পড়তেন এবং প্রায় দিনে রোজা রাখতেন তিনিও নানা ধরনের বারণা হাদিস প্রচার করেছেন মানুষকে ধর্মীয় কাজে মাত্রা অতিরিক্ত মগ্ন রাখার জন্য যা কখনোই ইসলামে কাম্য নয় জাল হাদিস তাদের মধ্যে যাদেরকে শাস্তি দেওয়া হয়েছিল তাদের কয়েকজনের নাম পাওয়া গেছে প্রথমত আব্দুল করিম ইবনে আব্দুল করিম ইবনু আবিল আউজা যে 4000 জাল হাদিস রচনা করেছে কুফার গভর্নর মোহাম্মদ ইবনে সুলাইমান ইবনে আলী তাকে মৃত্যুদণ্ড প্রদান করে ওয়াইন ইবনে সামআন ইবনে খালিদ ইবনু আব্দুল্লাহ আন আসরি মোহাম্মদ ইবনে সাইদ আল অসলুফকে মৃত্যুদণ্ড দেন আবু জাফর আল মানসুর এর প্রত্যেকে জাল হাদিস রচনা করে যারা জাল হাদিস রচনা করে স্বীকার করেছেন তাদের কয়েকজনের মধ্যে প্রসিদ্ধ কয়েকজন হলো আব্দুল করিম কুখ্যাত কয়েকজন দুঃখিত কুখ্যাত কয়েকজন জাল হাদিস রচনাকারী আব্দুল করিম ইবনে আবিল আজওয়া স্বীকার করেছে যে শেষ 4000-এর অধিক জাল হাদিস রচনা করেছিল নূহ ইবনে আবু মারিয়াম স্বীকার করেছে যে লোকেরা পবিত্র কোরআন পড়া ছেড়ে দিয়েছে আর মশগুল হয়েছে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি ফিকহ ও ইসহাকের যুদ্ধ বিষয়ক রচনাতে তখন আমি লোকদের কোরআনের প্রতি আকৃষ্ট করার জন্য জাল হাদিস রচনা করেছি সে কোরআনে বিভিন্ন ফজিলত সম্পর্কে মিথ্যা হাদিস রচনা করেছে অন্যজন ছিল গোলাম খলিল সে ছিল সংসারত্যাগী সুফি তার ওফাতের দিনে শোকে বাগদাদের সকল দোকানপাট বন্ধ ছিল সে জিকির ও বিভিন্ন প্রকার অজীবর ফজিলত সম্পর্কে বহু জাল হাদিস রচনা করে তাই তার অনুকরণে বর্তমান মূর্খ সুফিয়া নতুন নতুন পদ্ধতিতে আজীব জিকির আবিষ্কার করেছে সুফিদের এরব গ্রন্থের অভাব নেই নিয়ামুল কোরআন নাফাইল খালায়েক মাকসুদুল মুমিনিন ও সুফিদের অন্যান্য এবং সুফিদের অন্যান্য গ্রন্থাবলী যা বাজার ভর্তি হয়ে আছে সুতরাং সম্মানিত দর্শক আজকের ভিডিওর শেষে আমি বহুল প্রচলিত এবং পরিচিত কয়েকটি জাল হাদিস বইয়ের প্রতিচ্ছবি ইনশাআল্লাহ ভিডিওতে তুলে ধরব এবং তার নাম এবং লেখকের নাম সহ সম্মানিত দর্শক জাল হাদিস করার মধ্যে যারা কয়েকদিন তওবা করেছেন তাদের নাম ইবনু উবাই উল্লাহ আবুল আজ ইবনু কাদিম শায়েখ ইবনু আবু খালিদ নাসির ইবনু তারিফ মুজাজা আল বাসার আবার জাল হাদিস কারদের মধ্যে যারা যারা সাহাবী দাবি করেছেন তাদের কয়েকজন একদল মিথ্যাবাদী সাহাবী দাবি করেছে যে সাথে সাথে তারা তাদের নিজস্ব উক্তি বা তাদের মন করা কথাকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে বানিয়ে দিতে কুণ্ঠাবোধ করেননি তাদের কয়েকজন হল আল আসাজ আল আসাজ এ ব্যক্তি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 500 বছর পরে জন্মগ্রহণ করেও সাহাবি দাবি করে বসে আছে নাউজুবিল্লাহ জুবাইর ইবনে হারিস তিনি হিজরি ষষ্ঠ শতকের লোক হয়েও সাহাবি দাবি করে অথচ প্রথম হিজরি শতকের পরে তথা 110 হিজরির পরে কোনো সাহাবি দুনিয়াতে জীবিত ছিলেন না দ্বিতীয়ত রতন আল হিন্দি এ ব্যক্তির